সকাল থেকে দেড় ঘন্টা হয়ে গেছে, ভোট শুরু হয়ে গেছে, কি বুঝছো? সেইরকম ভাবে কোনো ঝামেলা হয়নি। এক রাতে একটা বুথ জামিং এর কথা শুনছি, সেটা কমপ্লেন জানিয়েছি। আর ভোটার পোলিং এজেন্ট বসতে দিচ্ছে না কিছু কিছু জায়গায় আছে। এখন একটা জায়গাতে যাবো গ্রামীণে, যেখানে পোলিং এজেন্ট বসতে দিচ্ছে না, গিয়ে দেখি কি করে। পোলিং এজেন্ট বসতে দিচ্ছে না, এটা ভয় পাচ্ছে? বসতেই দিচ্ছে না, মানে টিএমসি বসতে দিচ্ছে না। হ্যাঁ, কোথাও ভয়, টিএমসির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে তো, আর টিএমসির এই ছুটকো ছাটকা এগুলো তো ভয় পাবেই। কাজ করলে ভয় পেত না, 13 বছর ধরে কাজ করেনি, চুরি করেছে, মানুষকে ঠকিয়েছে, মানুষের যেগুলো পাওয়ার কথা ছিল সেইগুলো কেড়ে নিয়েছে, বাজারে বিক্রি করেছে, তো ভয় পাবে না? ইলেকশনের সময় তো ভয় পাবেই। সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী যা মুভমেন্ট দেখছেন, খুশি? হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট সক্রিয়, যথেষ্ট স্ট্রিক্টভাবে রয়েছে, এবং আমাদের সবসময়তে কথা চলছে ইলেকশন কমিশন, কেন্দ্রীয় বাহিনী দিবসের কথা চলছে। এখনো পর্যন্ত ভোট তাদের নিজের উপরে ঠিকঠাকই চলছে, আমার কাছে খবর আসে।